জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। লুই আইকান। লুই আইকান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। লুই আইকান হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত? 215 একর। 215 একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982। 28 জানুয়ারি 1982। জাতীয় সংসদ ভবন কততলা বিশিষ্ট? জাতীয় সংসদ ভবন 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট। 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বাংলাদেশ সংসদের মোট আসন সংখ্যা কতটি? 350টি। 350টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি? 300টি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? মহিলাদের জন্য আসন সংখ্যা হচ্ছে 50টি। 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? পঞ্চগড় 1। পঞ্চগড় 1 হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের 1 নং আসন। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন কোনটি? 300 নং আসন হচ্ছে বান্দরবান। বান্দরবান। গণপরিষদের প্রথম স্পিকার কে? গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ হচ্ছেন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? উত্তর হবে 117 নং অনুচ্ছেদে। 117 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? 23 মার্চ 1972। 23 মার্চ 1972। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972। 12ই অক্টোবর 1972। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? গণপরিষদে সংবিধান গৃহীত হয় 4ই নভেম্বর 1972। 4ই নভেম্বর 1972। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? 16ই ডিসেম্বর 1972। 16ই ডিসেম্বর 1972। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10ই এপ্রিল 1972। 10ই এপ্রিল 1972। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উত্তর হবে 34 জন। 34 জন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? সংবিধান রচনার কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? রাজিয়া বেগম। রাজিয়া বেগম ছিলেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ আছে? এর পাঠ আছে 11টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অথবা ধারা আছে কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? এর মূল লেখক হচ্ছেন আব্দুর রউফ। আব্দুর রউফ। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর। উত্তর হবে রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের সভাপতি কে? জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার। স্পিকার অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে ১২টি। ১২টি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? সুপ্রিম কোর্টের বিভাগ আছে ২টি, একটা হচ্ছে আপিল বিভাগ এবং আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।